ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকার এই অংশটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল। বাটির মতো দেখতে এই উপত্যকাটিকে ভয়ঙ্কর বা বিপজ্জনক কিছু একটা বলা যেতে পারে। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে 56.7 ডিগ্রি সেলসিয়াস। অসহ্য গরমে অধিবাসীদের হাঁসফাঁস অবস্থা। মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলকেও হার মানায় এখানকার তাপমাত্রা। উপত্যকাটি লম্বায় প্রায় 225 কিলোমিটার আর চৌড়া 8-24 কিলোমিটার। পশ্চিম গোলার্ধের সব থেকে শুকনো নিম্নভূমি এটি। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 5 সেন্টিমিটার। জায়গাটির বিভিন্ন স্থানে যে সামান্য জলাশয়ের সৃষ্টি হয় তাও ভীষণ লবণাক্ত। সমগ্র উপত্যকাটি বালুতে পরিপূর্ণ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলের এই ডেথ ভ্যালি দেখতে। মালভূমি, তুরস্ক। খড়খড়ে শুকনো মালভূমি, এই মালভূমিটি রয়েছে তুরস্কে। এখানের পাথরের চাই দেখতে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক। এই অনুর্বর মালভূমি তুরস্কের কাপাডোসিয়াতে অবস্থিত। এখানে একটি ভূগর্ভস্থ শহর ছিল যেখানে অনেক লম্বা লম্বা চিমনি পাওয়া যায়। সেই শহরটিকে ঘিরে রয়েছে মিথ। এই শহরের ইতিহাস নিয়ে কাজ করছে প্রত্নতাত্ত্বিকগণ। শহরের জনপদ নিয়ে খুব রোমাঞ্চকর তথ্যও মিলেছে ইতিমধ্যে। সে শহরের মানুষজন ঠিক কী কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে তা আজও জানা যায়নি। তবে এই মালভূমিটি টিকে রয়েছে, নানা বৈচিত্র্যকে সঙ্গী করে। পাথরের ছোট ছোট গুহাগুলোও দেখার মতো। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্যের ওপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমধর্মী মালভূমি হিসেবে জায়গা করে নিয়েছে এটি। পৃথিবীর সেরা 10 প্রাকৃতিক বিস্ময়ের একটি এটি। ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। ভিক্টোরিয়া জলপ্রপাত, পৃথিবীর যতগুলো জলপ্রপাত রয়েছে তার মধ্যে একটি এটি। বিশ্বের সেরা আকর্ষণীয় জায়গা এটি। এই জলপ্রপাতটি রয়েছে জাম্বিয়া ও জিম্বাবুয়ের মাঝখানে। জাম্বেজি নদীর ওপর রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেন অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন। কিন্তু স্থানীয়রা এটাকে মোশিওয়া তুনোইয়া নামে ডাকে, যার অর্থ হচ্ছে যে ধোয়া বজ্রধ্বনি করে। 108 মিটার গভীর এই জলপ্রপাতটি এমন কুয়াশার সৃষ্টি করে যা 20 কিলোমিটার দূর থেকে দেখা যায়। এটি উচ্চতায় 108.3 মিটার এবং প্রস্থে 1703 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট 935 ঘনমিটার জল পতিত হয়। নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর। ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে উভয় নামেই তালিকাভুক্ত করেছে। জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস, জাম্বেজি সেতু নির্মাণ করা হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অলঙ্কার হিসেবে ধরা হয় গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতকে। কলোরাডো নদীর কথা বললে অনেকেই চিনে থাকবেন। সেখানে থেকেই এক সময় বয়ে যেত প্রবল স্রোতের এই নদী। গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত দেখতে এখানে ছুটে যান বহু মানুষ। এই গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় 277 মাইল বা 446 কিলোমিটার লম্বা। আর কিছু কিছু জায়গায় এই গিরিখাত প্রায় 18 মাইল বা 29 কিলোমিটার পর্যন্ত চৌড়া। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা প্রায় 1 মাইল 6000 ফিট বা মিটার। এই গিরিখাত কোনো কোনো জায়গায় 1.6 কিলোমিটার গভীর, আবার 29 কিলোমিটার প্রশস্ত। এটির এই প্রকাণ্ডতাই এটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গিরিখাত হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এই গিরিখাত একসময় পানির নিচে ছিল। প্রায় 2 বিলিয়ন বছর আগে থেকে এটির জন্মানো শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।